so beautiful, so elegant, just looking like a wow. এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে? এই ভাই আপনারা কখনো বাগানে মেয়ে দেখেননি? হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম, কারণ সময় একদমই অল্প ছিল। সকাল সকাল আমাদের খেজুরের রস খাইতে হবে, তাই আমরা তাড়াহুড়ো করে রুম থেকে বের হই। আর গাড়ির মধ্যে আমি লিপস্টিক, চিরুনি এগুলো করে নিই। বহুদিন পর সকাল সকাল লং ড্রাইভে যাচ্ছি বলতে গেলে, রাজশাহী থেকে বানেশ্বর। সকাল সকাল তো মাত্র 12-13 মিনিটের মধ্যে বানেশ্বর পৌঁছে গিয়েছিলাম। দেন খেজুর বাগানের মালিক সৈকত ভাইয়ার সাথে চলে যাচ্ছি তার বাগানে। ভাইয়ারও সেম গাড়ি আমাদের মতোই, সিএসআর সেম মডেল। তো দুইটা গাড়ি যখন একসাথে রাস্তায় যাচ্ছিল, এত ভালো লাগতেছিল দেখতে। আপনারা তো গত ভিডিওতে দেখে নিয়েছেন আমি খেজুরের রস খেয়েছিলাম, কিন্তু খেজুরের গুড় বানানো দেখাইনি। অনেকগুলো খেজুরের রস জাল দিতে 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 যখন অল্প একটু হয়ে আসে, তখন ঠিক এমন দেখা যায়। এক এক গুড় এক এক রকম করে বানাতে হয়। তো এখন যে গুড়টা বানানো হচ্ছে, সেটা অল্প অল্প করে মিহি করে করে বানাইতে হয়। এটা একদমই চকলেটের মতো খেতে। এই গুড়ের নাম বীজ গুড়। বীজ গুড় বানাতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এখন বুঝতে পারছি খেজুরের গুড়ের দাম এত বেশি কেন। আমার তো মনে হচ্ছে যখন গুড় কিনবো, তখন আমি আরো কিছু দাম দিয়ে কিনবো, কারণ চোখের সামনে আমি দেখলাম কত কষ্ট করে তারা খেজুরের গুড় বানায়। একদম খাঁটি খেজুরের গুড়, রাজশাহীর বিখ্যাত খাঁটি খেজুরের গুড়। আমি গ্রামের মেয়ে ঠিকই, কিন্তু কখনো গুড় বানানো দেখিনি, শুধু শুনেছি রস জাল দিয়ে দিয়ে গুড় বানাতে হয়। আজকে নিজের চোখে দেখলাম এবং নিজের হাতে একটুখানি গুড় বানাইছি। আমরা অনেক সময় ভাবি যে খেজুরের খাঁটি গুড় কোথায় পাবো, কারণ শহরে থেকে কিন্তু এই গুড়গুলো পাওয়া খুব মুশকিল। সৈকত ভাইয়ার এটা বিজনেস এরিয়া, তো যেখানে গুড় বানাচ্ছিল সেখান থেকে 2 মিনিট লাগে বাগানে যেতে। গাইস, খেজুরের গাছ দেখেছি, কিন্তু খেজুরের গাছের বাগান দেখিনি আমি। আজকে প্রথমবার দেখলাম, অনেক খুশি লাগতেছিল। এখন আপনাদেরকে দেখাবো খেজুরের কি কি গুড় আপনারা পাবেন। এখন আমার হাতে যেটা আছে সেটা হলো বাদাম গুড়, কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন ধরনের বাদাম দিয়ে গুড়টা তৈরি। এখন দেখাবো নারকেল গুড়। নারকেল কুড়া গুড়ের উপরে দেওয়া আছে, ভাবেন তো কত টেস্ট লাগবে খেতে। আর এখন দেখাবো মিক্সড গুড়। এর মধ্যে নারকেল এবং বাদাম দুটোই রয়েছে, আরো গুড় রয়েছে যেমন মশলা গুড়, মশলার একটা স্মেল থাকে। রাজশাহীর বিখ্যাত খেজুরের গুড় আপনারা পেয়ে যাচ্ছেন লজিক্যাল এগ্রো অ্যান্ড শপ ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন এবং নিঃসন্দেহে আপনারা খেজুরের খাঁটি গুড় পেয়ে যাবেন। আমার দাদিরও অনেকগুলো খেজুরের গাছ রয়েছে, অ্যান্ড সেগুলোতে রসও লাগায়। আমার আব্বু সেগুলোকে আদি দিয়েছে বলতে গেলে, মানে অন্য মানুষ লাগায়। কিন্তু আমার দাদির গাছগুলো অনেক লম্বা ছিল, আর এই গাছগুলো একটু ছোট ছোট, আমি দেখতে পারতেছি মানে হাড়িতে কি রয়েছে না রয়েছে। জীবনের প্রথম এমন অভিজ্ঞতা, খেজুরের গাছের পাশে দাঁড়িয়ে খেজুরের রস দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। খেজুরের অনেকগুলো চারা গাছ রয়েছে, দেখেন ছোট্ট ছোট্ট গাছ, এই গাছ থেকে আবার এ ধরনের বড় গাছ হবে, তার উপর থেকে আবার রস পাড়া হবে। এই জায়গাটা বানেশ্বর থেকে একটু ভেতরে, তো সেখানে আমরা এসেছি অ্যান্ড খেজুরের বাগান। যেহেতু সকালবেলা এসেছি আর সকালের ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল, পাশে পানের বর ছিল, আর রোদগুলো যখন খেজুরে পাতার ফাঁকার ফাঁকা দিয়ে নিচে নামতেছে, তখন দেখতে খুবই ভালো লাগছিল। তো সবাই মিলে আমরা একটু ফটো সেশন করলাম, কারণ অনেক ভাইয়ারা এসেছিল পরবর্তীতে। So beautiful, so elegant, just looking like a wow. এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে? এই ভাই আপনারা কখনো বাগানে মেয়ে দেখেননি? না, ফার্স্ট দেখলাম। মেয়ে দেখেন নাই আপনারা? আমি তো পুরাই ক্রাশ খেয়েছি। এটা হচ্ছে মিক্সড ফুড, এটার কারণ হচ্ছে। তারপর আমি স্বপ্ন দেখতে শুরু করি, এত সুন্দর ওয়েদারে কখনো কি স্বপ্ন না দেখলে হয়? আমি আবার একটু বেশি ইমোশনাল, তো ইমোশনাল হয়ে লাভ নাই। এখন আমরা রওনা হব, কারণ প্রায় 11টা পার হয়ে গেছে, আমরা সকালবেলা আসছি। আবারও কিছু ভাইয়াদের সাথে পিকচার তুললাম, এদিকে রাত এবং ওই ভাইয়াটা গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলো, এখন আমাদেরকে নিয়ে সাই করে রাজশাহী চলে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।